চুরি করা মহাপাপ, কিন্তু এখন একটা সব জায়গায় দেখা যায় মসজিদের টয়লেটে টিস্যু ব্যক্তিগত এস্তেনজা করে মসজিদে বসে পরে আবার নিজে ব্যক্তিগত কাজের জন্য টিস্যু বেশি করে পকেটে নিয়ে যাচ্ছে, তাহলে এটা কি চুরি হবে না? হ্যাঁ, এটা তো প্রশ্ন, তো ভালো প্রশ্ন। যদি কোথাও, শুধু মসজিদে কেন, কোনো পাবলিক প্লেসে টয়লেট পেপার রাখা আছে, আপনি সেখানে টয়লেট করলেন, পেশাব পায়খানাতে যতটুকু লাগলে ব্যবহার করলেন, এরপর যাওয়ার সময় টেনে বড় করে এক মুঠ পকেটে নিয়ে হাঁটা দিলেন, এটা তো গুনাহ হবে? এটা জায়েজ হবে? এটা আপনাকে এভাবে নিয়ে যাওয়ার জন্য দেওয়া? যদি আপনি এরকম পকেটে করে নিয়ে যেতে পারেন, তাহলে আরেকজনের পুরা বান্ডেল ধরে নিয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এরকম ছোট লোকি কাজ করা যাবে না, এটা আপনার জন্য জায়েজ নাই। হ্যাঁ, একটা দুইটা টুকরো আপনি নিচ্ছেন, এতটুকু তো সহনীয় পর্যায়ে, কিন্তু আপনি মুঠ করে করে পকেটে নিয়ে যাচ্ছেন, এটা অবশ্যই জায়েজ হতে পারে না। মাগরিবের আজান এবং একামতের মাঝখানের সময় মাইকে জিকির করা কি সুন্নাসম্মত? আজান এবং একামের মধ্যে, একামতের মধ্যে মাইকে জোরে জোরে জিকির করা সুন্নাসম্মত নয়, এটা সুন্নার খেলাফ কাজ। আজান দিবেন, আজান দেওয়ার পর অপেক্ষা করবেন, মুক্তাদিরা এসে যাবে, একামত দিয়ে জামাত শুরু করবেন, আলাদা মাইকে নতুন করে কোনো কিছু দিয়ে মানুষকে ডাকাডাকি করা, এটা সুন্নার খেলাফ। আজানটাই ডাকার জন্য যথেষ্ট, আপনি নিজে থেকে মন গড়া কোনো কিছু যোগ করলে সেটা জায়েজ হবে না। সুদের যে কারবার করবে কিয়ামতের দিন, জিনে ধরা রোগীর মতো, মাতাল মানুষের মতো সে ছটপট করতে থাকবে কিয়ামতের ময়দানে, সব মানুষ এরকম মানুষদেরকে দেখে বুঝতে পারবে, চিনতে পারবে, এরা দুনিয়াতে সুদের কারবার করতো, এই জন্য তারা পাগলের মতো কিয়ামত দিন ছটপট করতে থাকবে, ওইটা দেখেই যে কেউ বুঝবে এ লোক সুদের কারবারই ছিল দুনিয়াতে, অপমান এটা তার জন্য আখেরাতে। জান্নাতে যাওয়ার আগে, আখেরাতে যখন সব মানুষ সমবেত থাকবে বিচার দিবসে, সেদিন তার এই অপমানকর শাস্তি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে যে সমস্ত অপরাধের শাস্তি দেখিয়েছেন, ডামি এবং মক শাস্তি, এর ভিতরে একটা ছিল এই সুদের কারবার যারা করবে তাদেরকে কিভাবে জাহান্নামের শাস্তি দেওয়া হচ্ছে, পাথরের আঘাতে রক্তের সমুদ্রে নিমজ্জিত করে। আল্লাহ তাআলা সুদের কারবার থেকে আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। চেষ্টা করব তো ইনশাআল্লাহ।